কোথায় যেতেছো তুমি? বাবা বাইরে আমার একটু কাজ আছে, সেজন্য বাইরে যাচ্ছি। বাইরে কাজ? তোমার কোনো বাইরে কাজ নাই, বুঝতে পারছি। তুমি তুমি ওই বদমাশ ছেলেটা সজীবের কাছে যাইতেছো, ওর সাথে দেখা করবা। বাবা তুমি যেহেতু সব জানো আর জেনে গিয়েছো, তাহলে ধরো তাই আমি সজীবের সাথে দেখা করতে যাচ্ছি। না তুমি কোথাও যেতে পারবে না, ঘরে যাও। না বাবা, এতদিন আমি তোমার অনেক কথা শুনেছি, আমি তোমার আর একটা কথাও শুনবো না। আমি এক্ষুনি যাব আর সজীবের সাথেই দেখা করব। অতই তুমি দিনে দিনে ব্যর্থ হয়ে যাচ্ছ, বাবার মুখে মুখে তর্ক করছো, এগুলা এগুলা আমি বরদাস্ত করব না। বাবা তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, আমার স্বাধীনতাতে তুমি হস্তক্ষেপ করতে পারো না। আমি যাব, এক্ষুনি যাব। অতই তুই ওই ছেলের সাথে কখনোই দেখা করতে পারবি না, আমি বলছি কোনোদিনও যাবি না। আমি যাব মানে যাব। অতই না, মেয়েটা দিন দিন কিরম হয়ে যাচ্ছে, আমি ও বেঁচে থাকতে দেখব যে ওই ছেলের সাথে তুই কিভাবে কথা বলিস আর সম্পর্ক করিস। আরে বন্ধু, তোর নামে তোর এলাকা অনেক কথা শুনতাছি, তুই বলে অথয়ের লগে প্রেম করস। হ্যাঁ আমি তো অথয়ের অনেক ভালোবাসি, কেন কি হইছে? দেখ বন্ধু, অথয়ের বাপ তো ভালো না, তো তখন এলাকায় অনেক কথা কথা চলতেছে, তো যাই করস একটু সাবধানে করিস। শোন বন্ধু, আমি এত কিছু বুঝি না, অথয়রে আমি ভালোবাসি, অথয় আমারে ভালোবাসে, যে যাই বলুক আমি এটা নিয়ে কোনো কিছু টেনশন করি না। আমি ওরে ভালোবাসি আর আমি ওরে বিয়েই করব। বিয়ে করতে পারলে তো ভালো, তো ওর বাবা তো মায়না নিব না। মায়না নিক বা না নিক, আমি ওরে ছাড়া বাঁচুন না, আমি ওরে অনেক ভালোবাসি, আমি ওরে বিয়ে করবো। তুই যদি তারা ভালোবাসিস, বুঝি তারা ভালোবাসে, তোর গা বিয়া তারা, আমি গেলাম গা। আচ্ছা যা তাইলে, অথয় আমার জন্য অপেক্ষা করতেছে, আমি অথয়ের কাছে যাই। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে গেল, এখন পর্যন্ত সজীবের আসার নাম নেই। আর ওইদিকে আমি তো বাবার সাথে রাগারাগি করে চলে আসলাম, বাবা আবার কি না কি করে বসে আল্লাহই জানে। উফ, যাই হোক সজীব আগে আসুক, তারপর ওকে আমি সব কিছু খুলে বলবো, কিন্তু এখনো তো আসছেই না। পারবো না, আর একটু দেখবো, যদি বেশি লেট করে তাহলে আমি চলেই যাবো। এবার এভাবে আর কতক্ষণ অপেক্ষা করবো? ভালো লাগে একা একা দাঁড়িয়ে থাকতে? অনেক দেরি হয়ে গেল। উফ, অনেক দেরি হয়ে গেল, তুমি তো প্রত্যেকটা দিনই এইভাবে দেরি করো, আমার কি ভালো লাগে নাকি? সেই কখন থেকে এসে দাঁড়িয়ে থাকি? আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো নাকি নাটক করো? আর আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে ভালো না বাসলে কি তোমার কাছে বারবার ছুটে আসি তুমি বলো? সেটা ঠিক আছে, সেজন্য তো আমাকে এতক্ষণ করে দাঁড়ি করে রাখো। শোনো, আমার আর দেরি হবে না, এবার মতো মাফ করে দাও, এই যে কানে ধরছি, এরপর তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, এরপর যদি দেরি করেছো না তোমার সাথে একদম কাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শোনো না একটা কথা বলি, আজকে বাসা থেকে বের হওয়ার সময় বাবা আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছিল না, আর বাবা তোমার আমার সব কথাই জেনে গিয়েছে, তাই বলছি কি তুমি একটু সাবধানে চলাফেরা করো, কারণ বাবা আবার কখন কিভাবে তোমার ক্ষতি করে ফেলে তখন তো প্রবলেম হয়ে যাবে। আর তুমি এক কাজ করো, এইভাবে আর কতদিন সম্পর্ক করব, এবার একটা ব্যবস্থা করো না আমাদের বিয়ের। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার সব কিছু খুইলা গমো, তারপর মারে তোমাদের বাড়িতে পাঠামো। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, খুব তাড়াতাড়ি তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাবে। আর শোনো, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, এবার চলো একটু ওই দিকে যাই, তুমি আমি ঘুরে তারপর বাড়িতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চাচা ঘুমিয়ে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সজীবের মা? জি। কিরকম কুপুত্র জন্ম দিয়েছেন যে আরেকজনের মেয়ের পিছে ঘুরঘুর করে? সাবধান করে দিতেছি, পোলারে এখনো সময় আছে, সাবধান করে দিয়েন, নাহলে পোলার লাশ কখন কোন জায়গায় পড়ে থাকবো নিজেও জানবেন না। আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝবার পারতাছি না, ওরা আমারে ধরে আনলো কেন? কি করছে ওরা? ধরে আনছে আমার এই কথা বলার জন্য, আমার মেয়ের সাথে আপনার পোলায় ঘুরে বেড়ায়,
প্রেম নীলা করে বুঝতে পারছেন ভালোভাবে কয়ে দিলাম সাবধান হয়ে যান আপনি সব কি বলতেছেন কই আমার ছেলে তো এরকম না আমার ছেলে এরকম হলে তো আমি জানতাম চুপ করেন আপনার ছেলে আপনাকে বইলা বাড়াইবো যে আমি প্রেম করতেছি আপনার ভদ্রভাবে বইলা দিছি আপনি যে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন এর অন্যথা হইলে বুঝতেই তো পারতেছেন আমি কি করতে পারি শুনেন এত উত্তেজিত হইেন না আমি আমার ছেলের সাথে একটু কথা বলে দেখতেছি আসলে ব্যাপারটা কি উত্তেজিত হমো না মানে আপনি কি মনে করতেছেন আমার মেয়ের সঙ্গে না না আপনি যান এই মুহূর্তে বেরিয়ে যান যে আপনার ছেলের লগে বুঝাবড়া করেন কি হইলো ফেরাইছেন কে যান আই তারা দুই রাজা বাইরে সবসময় নজর রাখবি অর্পুল আলো লাগে যদি কোনো হানে টাঙ্কি মারতে দাও তখনই আর তো বাইরে ব্যাংকে আবার লাগবি যা যাই হোক আজকে অনেকক্ষণ ঘুরলাম ভালোই লাগছে আচ্ছা শোনো না তাহলে এক কাজ করো এখন তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমার মাকে কিন্তু অবশ্যই আমার বাবার কাছে পাঠিয়ে দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই আমারে পাঠিয়ে দিব তোমার বাবার কাছে আর শোনো তুমি একটু সাবধানে চলাফেরা করো কারণ আমার বাবাকে দিয়ে আমার একটু বিশ্বাস হয় না কখনো যদি তোমাকে আমাকে একসাথে দেখে ফেলে বা তোমাকে যদি কখনো আলাদাও দেখে তোমার যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে আমি তোমার কোনো ক্ষতি হোক এটা চাই না তুমি এসব নিয়ে চিন্তা করো না ভালো থেকো সাবধানে যাও তাহলে আমি যাই ঠিক আছে নিজের প্রতি যত্ন নিও ঠিক আছে আর খুব তাড়াতাড়ি তোমার মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই আমার সাথে কথা বলে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতে আছি ঠিক আছে এবার যাও তাহলে আচ্ছা ভালো থেকো টাটা ওই যে গেছে এই সকাল বেলা আমার না বাড়িতে আর নাম নাই আজকে অল্লি আমি ডক্টর কাছে এত অপমান হইলাম আজকে ওর একদিন কি আমার একদিন আয় খালি বাসায় মা খাওন দাও কোথা লাগছে কি তোরে খাও দেব তার মানে ও তোর বাবা পোলাপান দিয়া আমার মায়ের অপমান করছে আমার মা কি দুষ্টা করছিল আমি এগুলা সইতে পারতাছি না আমি এখন যে চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করব সে আমার মারে কেন অপমান করলো আমি এগুলা সইতে পারতাছি না আমি এখনই যাই চৌধুরী সাহেব চৌধুরী সাহেব চৌধুরী সাহেব বের হয়ে আসেন আমার বাড়িতে তারা এজোর জোরে চিল্লাচিল্লি করতেছ তোর সাহস কম না সাহসের দেখছেন কি আপনি আপনি আমার মার অপমান করছেন অপমানের দেখছিস কি শুধু তোর মার অপমান দেখেছিস এবার দেখ তোর কি হাল করি আমি চৌধুরী সাহেব ইচ্ছা করলে আমি হাত ভেঙে জুড়ে চুরমার করে দিতে পারি কিন্তু আমি তা করব না কারণ আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি কি ছোট লোকের বাচ্চা সজীব আমি জানি তোমার মা তোমাকে এই শিক্ষা দেয়নি সেজন্যই তুমি একটা গুরুজনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি উচিত জবাব দিয়েছো বাবা তুমি কি করে পারলে বলো তো ওর মাকে বাসায় ডেকে এনে এইভাবে অপমান করতে ওর তো খারাপ লাগার কথা নাকি ও তো ঠিক কাজ করেছে আর তারপরেও কি না তুমি ওর গায়ে হাত তুলতে গিয়েছো হাত তুলেছো ওর মায়ের জায়গায় যদি তুমি থাকতে আমার ঠিক ততটাই খারাপ লাগতো যতটা আর লেগেছে অথই চুপ একটা কথা বলবে না বাবা আমি তোমার অনেক কথা শুনেছি আর একটা কথা শুনবো না ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি তোমার কথা মতো কই আমার কোনো স্বাধীনতা ছিল না আজকের পর থেকে ভুলে যাব যে তুমি আমার বাবা অথই হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছি আমি সজীবকে ভালোবাসি আর আমি সজীবকেই বিয়ে করব দেখি তুমি কি করতে পারো সজীব চলো আমার সাথে আজকে আমি তোমাকে বিয়ে করব দাঁড়াও অথই আমি আসলে বুঝতে পারি নাই সজীব এত ভালো ছেলে যাক আমি
আমি সজীবরে মাইনে নিতেছি। এই বাড়ি ছেড়ে যাইস না, তোদের বিয়া এই বাড়ি থেকে আমি দিব, ধুমধাম করে দিব। কি তুমি তুমি সত্যি বলছো? আসলে বাবা, শুধু টাকা পয়সা হলেই হয় না, ধনী হলেই হয় না। সজীব গরিব ঠিক আছে, কিন্তু ওর মন, ওর মনটা এত বড়। তুমি একবার একবার ওকে ভালোবেসে দেখো, তুমি বুঝতে পারবে ও ঠিক কেমন ছেলে। আরও যথেষ্ট শিক্ষিত, আমি জানি ও আমাকে ঠিক ভালোবেসে সারা জীবন আগলে রাখতে পারবে, সেই জন্যই আমি ওকে ভালোবেসেছি। বাবা, তুমি মন থেকে ওকে মেনে নিয়েছো তো? মা, আমি মন থেকে মেনে নিছি। তো দুজন আমি ধুমধাম করে এই বাড়ির থেকে বিদায় করবো, কত আয়োজন করবো, আমার মনে খুব আশা। আমি সজীবের ভালোবাসাটা মাইনে নিছি, আপনি আপনি আমার ক্ষমা করে দিয়েন, আপনার লোক আমি বেতপি করছি কন্যা পা, আপনি আমার বেতপিটা মাফ করে দিবেন। সত্যি বলতেছেন? কেন মাফ চাইবেন, আমি এমনিতেই খুশি, আপনি যে আমার ছেলের মাইনা নিছেন আমি তাতেই খুশি। আও মা, আমার কাছে আও, আমার শুনা মা, তোমার জন্য আজকে সব কিছু সম্ভব হইল। চৌধুরী সাহেব, তাহলে দুই হাত এক করে দিলাম, আজকে থেকে তোমরা দুজন আর আলাদা হইবে না, সবসময় একসাথেই থাকবা।